नमस्कार बंधुरा, सोनालीज हैपी किचेने आरो एक बार तुम्हादे सबाई के स्वागत जानाच्छि। आज के एक मिष्टी रान्ना तुम्हारे संगे शेयर करब। खूब प्रचलित एवं पुरानो एक रान्ना मोहन भोगेर रेसिपी। एटाओ ठाकुरेर भोगेर जन्य आदर्श। तो आमी किभाबे मोहन भोग बानाई एवं ठाकुर के निवेदन करी सेई रेसिपिटाई तुम्हारे संगे आज के शेयर करब। तो चलो देखे नी मोहन भोग रेसिपी। आमी एखाने एक बाटी परिमाण सूजी निये निएछि, निएछि दो बाटी परिमाण दूध, पौने एक बाटी चीनी निएछि, निएछि किछु ड्राई फ्रूट्स, तीन चार चामच घी निएछि, आर फोड़नेर जोन्नो निएछि गोटा मौरि एबं दुटो तेजपाता। कड़ाई गरम होले तार मध्ये एक चामच परिमाण घी दिए आमी ड्राई फ्रूट्सगुलोके भालो करे भेजे नेब। ड्राई फ्रूट्स भाजा गेछे, एबार एगुलोके आमी कड़ाई थेके तुले निच्छि एबं सेई कड़ाईते आबार दु चामच घी एड करे आमी गोटा मौरि एबं दुटो तेजपाता दिए देब। মৌরির একটা খুব সুন্দর গন্ধ হয় মোহনভোগে। এবার আমি সুজিটা অ্যাড করে দেব এবং তিন থেকে চার মিনিট ধরে সুজিটাকে গোল্ড রাউন্ড করে ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব দু বাটি পরিমাণ দুধ। ভালো করে আড়াচাড়া করে নেব যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এবার অ্যাড করে দেব চিনিটা এবং আবার আমি হালকা দিয়ে হাতে ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে চিনিটা ভালো করে মিশে যায়। অ্যাড করে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, আবার নাড়াচাড়া করব। এবং তিন থেকে চার মিনিট ভালো করে দুধের সাথে সুজিটাকে ফুটতে দিতে হবে। ধীরে ধীরে কনসিস্টেন্সিটা গাঢ় হতে থাকবে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। এই কনসিস্টেন্সিটাই একদম ঠিক আছে মোহনভোগের। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এবার ওপর থেকে আমি এক থেকে দু চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেব, তে ঘিয়ের একটা সুন্দর গন্ধ পাওয়া যায়। এবার গ্যাস বন্ধ করে দিয়ে আমি মোহনভোগকে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। দেখো, পূজোর ভোগের জন্য মোহনভোগ আমার একদম রেডি হয়ে গেছে। এটা তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে এই সহজ সুন্দর একটা রেসিপি তোমাদের কেমন লেগেছে। পরের ভিডিওতে আমি আবার আসব তোমাদের কাছে এরকমই কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, বাই।